हाय गाइस, वेलकम टू माय चैनल। आमी कृतिका। आज शनिवार। आज के एक्चुअली आमार रान्ना करार इच्छा हयनि, कारण आमरा एकटा रान्नार लोक ठीक करब भाबछिलाम, सेजन्य एकटा एजेंसिर साथे आमरा कन्टैक्ट करेछि। तो आगेओ दुजन राधुनी पाठिएछिल, सेगुलो ठीक आमादेर पछन्द हयनि। आजके एकजनेर आसार कथा छिल, आमी जानि सेई रान्ना करबे, तो से कोनो कारणे आसते पारेनि। সেই জন্য আমারও আর ইচ্ছা করলো না, তাই আমরা আজকে বাইরে থেকে অর্ডার করেছি খাবার। এমনিতে আমার রোজই ডায়েট চলে, আমার এই প্রেগনেন্সির কারণে যে সুগার হয়েছে সেই সুগারের জন্য। তো আজকে আমার চিট ডে, মানে অতটাও চিট না, একটু একটু চিট ডে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের রাধুনি অ্যাকচুয়ালি এখনও খুব একটা দরকার আছে তা নয়, কিন্তু আমার এখন 1.5 মাস চলছে, আর কিছুদিন পরে হয়তো আমি একটানা দাঁড়িয়ে থেকে রান্না করতে পারবো না। আর লকডাউনের কারণে তো কেউ আসতেও পারেনি, পারবেও না এখন, আর এখন ট্রাভেল করাটা উচিতও নয়। সেই জন্য আমরা একটা রান্নার লোক রাখবো, মানে রাখতেই হবে এরপর। এই হচ্ছে ব্যাপার, চলো খেয়ে নিই। হা, আজকের খাবার এটা হচ্ছে আমার এগ হাক্কা নুডলস। না এগ না, এটা ভেজ না দীপ, ভেজ হাক্কা নুডলস। এটা হচ্ছে চিলি চিকেন, আর এটা হচ্ছে দীপের বিরিয়ানি, এটা হচ্ছে মোয়ের বিরিয়ানি। ওরা দুজন এখানকার বিরিয়ানি ভীষণ ভীষণ ভালোবাসে, তো ওদের জন্য বিরিয়ানি। আমার আবার ওখানকার মানে ওয়েস্ট বেঙ্গলের যে বিরিয়ানি, ওই স্টাইলের বিরিয়ানি ভীষণ ভালো লাগে, তো আমি ওই জন্য এখানকার বিরিয়ানি খাই না, ওদের বিরিয়ানি। আর আমার চাউমিন নুডলস। কুট্টুসও এখন খাচ্ছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি। খাওয়া স্টার্ট। বিরিয়ানি তো ভালো কিছু হয় না। ভালো বানিয়েছি আমি? তুমি বানিয়েছিস? হ্যাঁ তুমিই বানিয়েছিস। আমার নুডলসটাও ভীষণ ভালো। খেয়ে নিয়ে আমরা একটা সিনেমা দেখবো। কি দেখবো জানো আমরা? গুলাব সিতাব, আয়ুষ্মান খুরানা আর অমিতাভ বচ্চন। ভীষণ ভালো করেছে। অনেকদিন পর আমি নুডলস খাচ্ছি, ডায়েটের জন্য আমার নুডলস একদম বন্ধ, ম্যাগি নুডলস পাউরুটি সব বন্ধ। দেখো কি প্রচন্ড মেঘ করেছে আজকে, ভীষণ ভীষণ রকম একটা বৃষ্টি হতে চলেছে, হালকা হালকা পড়তে শুরুও করে দিয়েছে, বিচ্ছিরি রকম বৃষ্টি হবে। তো আমাদের সিনেমা শেষ,
আমরা এখন একটু যাব বাজারে সবজি বাজার করতে, শনিবার আজকে, তো আমরা এই শনি রবিবার করেই পুরো সপ্তাহের সবজি বাজারটা করে নিই। আমাদের এখানে তো ওরকম রোজ রোজ বাজার কেউ যায় না, সপ্তাহে কোনো একদিন যায়, তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি। আর সিনেমাটা ভালো, ওয়ান টাইম মুভি, একটু একটু বোর লেগেছে আমার, কিন্তু ভালো, মানে অভিনয় গল্প ভালো, ভীষণ ভালো লেগেছে, ওয়ান টাইম মুভি। তো চলো আজকে বাজারে তোমাদেরও নিয়ে যাব। করেছি কুট্টু, সব সময় আমরা যখনই বেরোই ওইখান থেকে আমাদের টাটা করে। কুট্টু টাটা, বাই। ও সবসময় এখান দিয়ে দেখে, ও জানে যে ওখান দিয়ে একবার হলেও বাবা মাকে দেখতে পাবে। ও আমরা বেরিয়ে পড়েছি, চলো। একটু লালচে লালচে আছে, এরকম দেখে নাও। ওকে দাও, বাজার ডান। এবার আমরা বিলিং করাবো। এই হলো আমাদের বাজার। এর নিচে আছে আলু। আমাদের বাজার ডান, এবার আমরা বাড়ি যাব।
আমাদের বাজার হয়ে গেছে, আমরা বাড়ি ফিরে এসেছি। তো আমরা যখন বাজারে ছিলাম তখনই মৌ ফোন করেছিল যে আমাদের বাড়িতে ওই বর্ণদিরা এসেছে। বর্ণদিরা কে সেটা আমি পরে বলবো, আগে বাড়ি ঢুকি তারপর। ওদের জন্য একটু চা বানাচ্ছি, ওরা একটু পরেই চলে যাবে বললো। ওরা জাস্ট একটু আগে গেল, অনেক গল্প হলো অনেকদিন পর। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মামাতো ননদ, মানে সরি মাস্তুতো ননদ, মানে আমার বড় মাসি শাশুড়ির মেয়ে আর তার বর আর তাদের ছেলে, মানে সম্পর্কটা এরকম মনে হচ্ছে, কিন্তু বর্ণদি বলি ওকে, মানে দিদি হচ্ছে, সম্পর্ক তো দিদি হচ্ছে। তো মানে মাস্তুতো ননদ হচ্ছে আমার, ভীষণ ভালোবাসে এবং সময় পেলেই আমাদের কাছে চলে আসে। আর এখন লকডাউনে যেহেতু সবসময় ঘরে, তো মাঝে মধ্যে আমাদের কাছে এসে গল্প করে আর আমাদেরও বেশ ভাল লাগে। তো আজ যেহেতু উইকেন্ড, সেহেতু আজকে এসেছিল গল্প করতে। এখন আমি একটু আলু ভাজছি রাতের জন্য, রাতে মৌ খাবে ভাত, ও বলেছে ঘি ভাত খাবো, আর দীপ আর আমি রুটি খাবো। তো আলু আমার জন্য না, কারণ আমার তো এখন আলু খাওয়া যাবে না, সেজন্য আমার ওই সকালের সরি দুপুরের একটু ওই চিলি চিকেন আছে ওটা একটু নেবো, আর একটা অমলেট ব্যাস, আর ওদের জন্য আলু ভাজা। একটু দেরি হয়ে গেল আজকে ওদের সাথে গল্প করতে গিয়ে, বেশ ভালো লাগে কারণ সবসময় তো নিজেদের মধ্যেই থাকি, কেউ এলে বেশ ভালো লাগে। আজকে খাওয়াটা হয়তো একটু দেরি হয়ে যাবে। আজকে রুটি আর বাড়িতে করিনি, দীপ অলরেডি কিনে নিয়ে এসছে, এখন রুটি করতে গেলে আবার অনেক দেরি হয়ে যাবে, আমাকে তো 9টাতে খেতে হবে, এখন 8:30 বাজে। সেই জন্য আমার রান্না রেডি, এবার আমি জাস্ট জামাটা ছেড়ে খেয়ে নেব, আর ওরা হয়তো একটু পরে খাবে, আমি একটু আমাকে একটু তাড়াতাড়ি খেতে বলেছে ডাক্তার, তো আমি জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিই। ওরা নর্মালি ওই 10:30 এরকম সময় খায়। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।